হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ার। বন্ধুরা, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হই। আজকের ভিডিওতে তোমাদের অষ্টম সপ্তাহে ইংরেজি বিষয়ের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আজকে আমি সেটা সমাধান করার চেষ্টা করবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবে। তো চলো আমরা একটু প্রথমে দেখে নিই যে আজকে আমাদের থিঙ্ক অ্যাবাউট ওয়ান অফ ইয়োর ফেভারিট ডিশেস, টক টু ওয়ান অফ ইয়োর ফ্যামিলি মেম্বার্স হু নোজ কুকিং অ্যান্ড নোট ইট ডাউন, দেন প্রিপেয়ার দ্য ডিশ। নাও ন্যারেট দিস স্টেপ হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড দ্য ডিশ। তোমার কোনো পছন্দের খাবারের কথা চিন্তা করো এবং এ বিষয়ে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলো যারা এই রান্না সম্পর্কে ভালো জানে, এবং তাদের কাছ থেকে তুমি এর একটি নোট নাও। এরপরে তুমি তোমার ডিশ প্রস্তুত করো বা খাবার প্রস্তুত করো। নাও ন্যারেট দিস স্টেপ হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার দ্য ডিশ, এবং কিভাবে তুমি সেই খাবার প্রস্তুত করবে তার একটি বর্ণনা তুমি এখানে দাও। তার মানে হলো তুমি তোমার একটি পছন্দের খাবার কিভাবে রান্না করবে তার একটি বর্ণনা এখানে চাওয়া হয়েছে। তো বন্ধুরা, চলো আমরা আজকে অ্যাসাইনমেন্টটির সমাধান করব। তো আমি এখানে একটি ডেমো সলিউশন প্রস্তুত করে রেখেছি, সেটি হলো ইনগ্রিডিয়েন্টস, প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে সেগুলো হলো রাইপ ব্যানানা 1, অ্যাপেল 1, রাইপ পাপিয়া 1 স্মল, কাস্টার্ড পাউডার 2 টেবিল স্পুনস, মিল্ক 1/2 লিটার, সুগার 4 টেবিল স্পুন। এগুলো আমাদের ডিশ প্রস্তুত করার জন্য লাগবে। এরপরে কিভাবে প্রস্তুত করতে হবে, হাউ টু প্রিপেয়ার। ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুট অ্যান্ড পিল দেম, দেন কাট দি ফ্রুটস ইন্টু স্মল পিসেস অ্যান্ড কিপ দেম ইন এ বোল। নাও বয়েল দ্য মিল্ক in a pot. Next, mix sugar with it and stir well. Take the custard powder in a small cup, put 4 tablespoons of cold milk and mix well. Now, pour the mixture into the boiling milk and stir well. Boil for 5 minutes, stirring it all the time. After that, take the pot off the stove. Let the custard cool. Finally, pour it into the fruit bowl. Now, the delicious custard is ready to eat. বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর। অ্যাসাইনমেন্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে অথবা সামান্য উপকার এসে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবে না। এবং এই বিষয়ে যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই সেটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।